একটা সোলার প্যানেল দিয়ে দিছে এর সাথে। আচ্ছা, আর এর ভিতরে এই যে ক্যামেরাটা দেখছেন এইখানে আপনার ব্যাটারি রয়েছে, এই ব্যাটারি ব্যাকআপটা পাবেন 10 ঘন্টা। কিন্তু সোলার ক্যামেরা আছে, ওয়াইফাই ক্যামেরা আছে, বাল্ব ক্যামেরা আছে, এইখানে কিন্তু সেটআপ ক্যামেরা আছে। কত শেষ না ভাই, আমাদের ব্র্যান্ডের ছড়াছড়ি, মানে যার যা প্রয়োজন আজকের ভিডিও দেখে সব নিতে পারবে। ভাই ক্যাম্প্রো ব্র্যান্ডের প্রত্যেকটা ক্যামেরাই কিন্তু 4 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ডোম শেপের গুলো কি ওয়াইডটা বেশি ধরে? ডোম ভাই বলে রাখি, ডোম শেপের গুলো একটু ওয়াইড অ্যাঙ্গেল বেশি হয়। 230 মডেলের ক্যামেরা, এটা আপনার রাত দিন 24 ঘন্টা রঙিন ছবি দেখবে। প্রাইস থাকছে মাত্র 1350 টাকা। 360 ফিট লেন্সটা দেখেন, 24 ঘন্টা কালার মেমোরি সিলেক্ট করতে পারবেন। ওয়াইফাই ক্যামেরা, আইপি ক্যামেরা, এটা মুভেবল, কথা বলতেও পারবেন শুনতেও পারবেন, দুইটা অপশনই আছে এই ক্যামেরার ভিতরে। এই ক্যামেরাটা আপনি ডুয়েল লেন্সের ক্যামেরা, ওয়াটারপ্রুফ। ভাই আমাদের শপের লোকেশনটা আছে বাইতুল মোকাররম মসজিদ মার্কেটের নিচতলায়। আপনি যদি পল্টন সাইড থেকে আসেন তাহলে মেট্রো রেলের 603 নাম্বার ফ্ল্যাটের অপোজিট সাইডে 1 নাম্বার গেট, এর মিডল বরাবর 1 নাম্বার গলির মিডল বরাবর 50 নাম্বার সব ক্যামেরা ভিশন। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা সবাই সবার জন্য দোয়া করব, দোয়া করি আল্লাহ আপনাদের সবাই সুস্থ রাখুন। আলহামদুলিল্লাহ। পাশে আছে মিরাজ ভাই, আর আজকে ক্যামেরা দেখেন যে কি আছে, এগুলো আমি আগেই দেখাই দিই আপনাদেরকে। এখানে কিন্তু সোলার ক্যামেরা আছে, ওয়াইফাই ক্যামেরা আছে, বাল্ব ক্যামেরা আছে, এইখানে কিন্তু সেটআপ ক্যামেরা আছে, এবং মোটামুটি আজকে 2-3টা ব্র্যান্ডের ক্যামেরা নিয়ে আপনাদেরকে আইডিয়া দিয়ে দিব। পাশাপাশি ভাই 2-3টা ব্র্যান্ড না তো, ব্র্যান্ডের শেষ না ভাই, আমাদের ব্র্যান্ডের ছড়াছড়ি, মানে যার যা প্রয়োজন আজকের ভিডিও দেখে সব নিতে পারবে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা ক্যামেরা ভিশন থেকে সবগুলা দেখানোর চেষ্টা করব। আর এই যে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন, একেবারে হোলসেল প্রাইসে যারা নিতে চান সিসি ক্যামেরার কালেকশন, আজকের ভিডিওটা দেখেন, আজকের ভিডিও থেকে আপনারা কিন্তু সব সিসি ক্যামেরা সম্পর্কে আইডিয়াটা পেয়ে যাবেন। আজকে আমাদেরকে প্রেজেন্টেশনটা করবো হচ্ছে মিরাজ ভাই, কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আলহামদুলিল্লাহ। কাকু আছে, কাকুর কাছে আমরা পরে যাব। তো ইয়াং জেনারেশন থেকে আজকে দেখে নেই কি অবস্থা। মিরাজ ভাই ফার্স্টে শপের লোকেশনটা একটু জানাই দেন ভাই। আমাদের শপের লোকেশনটা আছে বাইতুল মোকাররম মসজিদ মার্কেটের নিচতলায়। আপনি যদি পল্টন সাইড থেকে আসেন তাহলে মেট্রো রেলের 603 নাম্বার ফ্ল্যাটের অপোজিট সাইডে 1 নাম্বার গেট, এর মিডল বরাবর 1 নাম্বার গলির মিডল বরাবর 50 নাম্বার সব ক্যামেরা ভিশন। শুরু করব ক্যাম্প্রো ব্র্যান্ড দিয়ে। আচ্ছা, ক্যাম্প্রো ব্র্যান্ড এটা আসলে তাইওয়ান থেকে নিয়ে আসা, তাইওয়ানের কোম্পানি। ক্যাম্প্রো ব্র্যান্ড সবচেয়ে হাই রেজলিউশনের ক্যামেরা, দেখেন 5 মেগাপিক্সেল ক্যামেরা। আর আয়ার গুলো দেখেন, আয়ার বাল্ব আছে, রাত দিন 24 ঘন্টা রঙিন ছবি পাবেন, মানে কালার দিবে, লাইট গুলো জ্বলবে, রঙিন ছবি পাবেন, মানে ডে লাইট একেবারে রঙিন, একদম রঙিন। আর এর আয়ার ডিস্টেন্স 80 মিটার। আচ্ছা, 80 মিটার মানে রাত্রে 80 মিটার পাবেন, দিনে পাবেন 160, ডাবল। আচ্ছা, রাত দিন 24 ঘন্টা কালার, এবং সবগুলো ক্যামেরা কিন্তু মেটাল বডি, দেখেন ক্যামেরা কিন্তু মেটাল বডি, অবশ্যই মেটাল বডি ভাই, বিশাল। আর এই ক্যামেরার প্রাইস থাকছে মাত্র 3800 টাকা, 3800 টাকা পার পিস, পার পিস। আচ্ছা আচ্ছা, এরপর ক্যাম্প্রো ব্র্যান্ডের বলে রাখি ভাই, ক্যাম্প্রো ব্র্যান্ডের প্রত্যেকটা ক্যামেরায় কিন্তু 4 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। মানে কোনো কিছু হোক, আপনার যদি ক্যাবলটা দেখতে পাচ্ছেন, এই ক্যাবলটাও যদি ইন্দুরে কেটে ফেলে, এইটাও যদি স্ট্যান্ডটা ভেঙে ফেলে, ভাঙাও তো সহজ না, অবশ্যই ভাঙা, দেখেন আপনি কত মজবুত, ভাঙাও তো সহজ না, তারপর যদি ভেঙে যায় কোনো কারণে, যদি ভেঙে যায় তাও আপনি 4 বছরের মধ্যে চেঞ্জ পাবেন। আচ্ছা আচ্ছা, আর 4 বছর পরে লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে। আচ্ছা আচ্ছা, এরপরে ক্যাম্প্রো ব্র্যান্ডের আরেকটা 501 মডেলের, এটার আয়ার ডিসপ্লে মাত্র 60 মিটার। আচ্ছা, এগুলো হচ্ছে রেগুলার ইউজার জন্য, ফার্স্টে যেটা দেখাইছি বিশাল বড়, এটা হচ্ছে গিয়া কমার্শিয়াল স্পেস বা বিশাল বড় আম বাগান, লিচু বাগান, পুকুর ঘাট, রাস্তার দিকে এগুলো ইউজ করতে পারেন, মেইন রোড গুলো ইউজ করতে পারেন, আপনার যে অফিস আছে, আপনার একটা অফিস আছে, কারখানা আছে, কারখানার বড় একটি এরিয়া একটু বেশি, সেখানে এগুলো রোডে ইউজ করতে পারবেন, পারবেন না তারা, বাসার বাইরে যে রোড গুলো আছে ওইখানে ইউজ করতে পারেন, বাসার চার সাইডে ইউজ করতে পারেন এই ক্যামেরা গুলা। এটা হচ্ছে ক্যাম্প্রো ব্র্যান্ডের 501 মডেলের, আপনার এটা আই ডিসে মাত্র 60 মিটার। আচ্ছা আচ্ছা, আর রাত দিন 24 ঘন্টা রঙিন ছবি পাবেন, এটারও কিন্তু 4 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে। এটা কত মিটার পর্যন্ত বা কত? 60 মিটার, এই দেখেন এটা সবই লেখা আছে এখানে, মেগাপিক্সেল 5, আই ডিসে 60 মিটার, মেড ইন তাইওয়ান সব লেখা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ক্যামেরাটার কিন্তু 4 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে, এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে। আচ্ছা আচ্ছা, এই ক্যামেরাটার প্রাইস থেকে মাত্র 3200 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 3200 টাকা, মানে ক্যাম্প্রো ব্র্যান্ডের কি সবগুলাই 4 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ঠিক আছে, এবার এই সেম মডেলের দেখেন আপনি, সেম এটা হচ্ছে ইনডোর, এটা এতক্ষণ দেখালাম আউটডোর, এটা ইনডোর, এটাও ডোম শেপের ক্যামেরা, ডোম শেপের ক্যামেরা, এটা ইনডোরে বাসার ভিতরে কিংবা আপনার একটা দোকান আছে, দোকানে দুইটা ক্যামেরা, আপনার অনেক হাই রেজলিউশন ক্যামেরা লাগবে, চলে আসেন ক্যাম্প্রো ব্র্যান্ডে। আচ্ছা, ডোম শেপের গুলো কি ওয়াইডটা বেশি ধরে? ডোম ভাই বলে রাখি, ডোম শেপের গুলো একটু ওয়াইড অ্যাঙ্গেল বেশি হয়, আর বুলেট শেপের গুলো সবসময় লম্বা, চিকুন এরিয়ায় ধরেন আপনি সবসময় বুলেট শেপ লাগানোর চিন্তা করবেন। এই ক্যামেরাটার প্রাইস 3200 টাকা। 3200 টাকা,
আচ্ছা, এটারও কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি সেম 4 বছর, 4 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আচ্ছা আচ্ছা, এরপরে দেখাবো ভাই যে ক্যামটেক ব্র্যান্ডের, আপনাদের সকলের পরিচিত ব্র্যান্ড ক্যামটেক ব্র্যান্ড, ক্যামটেক এর 230 মডেলের একটি ক্যামেরা। আচ্ছা, এটা রাত দিন 24 ঘন্টা কালারে, দেখেন রাত দিন 24, এখানে দুইটা আইডিসি আছে, 230 মডেলের ক্যামেরা, এটা আপনি রাত দিন 24 ঘন্টা রঙিন ছবি দেখবেন। আচ্ছা আচ্ছা, দেখেন ক্যামেরাটা কিন্তু এটা ডোম শেপের ক্যামেরা, সবটা এইভাবে লাগায় দেখেন, এটা আপনি মুভমেন্ট করতে পারবেন যেদিকে ইচ্ছা আপনার, করে নিতে পারবেন আপনার পজিশন অনুযায়ী, আপনি ফিক্সড করে পজিশনটা সেট করে নিতে পারবেন। একটা ছোট একটা দোকানে একটা ক্যামেরা যথেষ্ট, এই ক্যামেরা গুলো ছোট একটা দোকানে যদি মনে করেন লাগাবেন আপনি একটা ক্যামেরায় যথেষ্ট। আচ্ছা, এটা এত ওয়াইড অ্যাঙ্গেল, এই ক্যামেরা আপনার ভয়েসও কিন্তু শুনতে পারবেন। বলে রাখি ক্যামটেক ব্র্যান্ডে এখন যা দেখাচ্ছে, ক্যামটেক ব্র্যান্ড, ক্যামটেক ব্র্যান্ডের প্রত্যেকটা ক্যামেরায় 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। আচ্ছা, কোনো কিছু হলে পুরো চেঞ্জ করে দিবে এবং 2 বছর পরে 5 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে। বুলেট শেপ 230 মডেলের বুলেট শেপের ক্যামেরা। আচ্ছা আচ্ছা, এটাও কিন্তু আপনার রাত দিন 24 ঘন্টা কালার, দেখেন এটা চারটা লাইট আছে, আর বাল্ব আছে, এটার ডিসটেন্স থাকতেছে 50, আই ডিসটেন্স আছে 50 মিটার, 50 মিটার, ডিটেইলস গুলো এখানে বিস্তারিত লেখা আছে। এই ক্যামেরা আশেপাশে কে কি বলতেছে, চোর আসে মনে করেন, চোর এসে কি কথা বলতেছে, কি আলোচনা করতে আপনি শুনতে পারবেন। আর ক্যামেরা থাকলে ভাই চোর আসার কোনো সম্ভাবনাই থাকে না, চোর দেখেই দূর থেকে চলে যায়। আচ্ছা আচ্ছা, এটার প্রাইসটা, এটার প্রাইসটাও সেম 2150 টাকা, 2150 টাকা, ঠিক আছে। কিন্তু অনেকে চাই যে আমার রাত্রে ব্ল্যাক এন্ড হোয়াইট দেখুক, সমস্যা নাই, কিন্তু আমি চোর দেখতে বুঝতে পারবো। তাদের জন্য এই যে ভাই ক্যামেরা আছে, এখন রাতে আর কি ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি, ক্যামটেক ব্র্যান্ডেরই 0070 মডেলের ক্যামেরা, এটারও 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 5 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলে রাখি ভাই, এটা কিন্তু এটাও মনে করেন যে ক্যামেরা একটু রেঞ্জ কম, আপনার যে প্লাস্টিক বডি তা কিন্তু না, এটাও কিন্তু মেটাল বডি, দেখেন এটাও কিন্তু মেটাল বডি। কোয়ালিটিটা কি, কোয়ালিটিটা স্পষ্ট দেখা যাবে, স্পষ্ট তো অবশ্যই দেখা যাবে। অনেকে আছে মাদ্রাসা ইউজ করতেছে, বাচ্চারা শয়তানি করতে, ছোট ছোট বাচ্চাদের পড়াচ্ছেন, তারা শয়তানি করতেছে দেখবেন, কিন্তু বাচ্চারা তো এই জায়গায় ঘুমায়, রাত্রে ঘুমায়, তারা কিভাবে ঘুমায়, লাইট জ্বলতে ঘুমাতে পারবে না, তাদের জন্য দেখেন ক্যামটেক ব্র্যান্ডের 220 মডেলের ক্যামেরা, এটা রাত্রে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট দেখবেন, আর দিনে আপনি কালার দেখবেন, আলো জ্বললে সবসময় রঙিন ছবি দেখবেন। এই ক্যামেরাটা, আচ্ছা আচ্ছা, এই ক্যামেরাটা ওয়াইড অ্যাঙ্গেল অনেক বেশি, মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে এগুলো ইউজ করতে পারেন। এটার প্রাইস থাকছে মাত্র 1350 টাকা, 1350 টাকা, 1350 টাকা বলতেছি, 1350 টাকায়, কিন্তু এর এর ভিতরে একটা জিনিস দেখেন, ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু সেমই আছে। আচ্ছা, দাম কম হলে ওয়ারেন্টি গ্যারান্টি নাই তা কিন্তু না, 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন 1350 টাকা একটি ক্যামেরায়, ঠিক আছে। এরপরে আপনি দেখাচ্ছে আরেকটা ক্যামেরা, এটা আপনাদের অনেক পরিচিত একটি ক্যামেরা, দেখেন এই শেপ, এই শেপের ক্যামেরাটা আসলে সবারই অনেক পরিচিত, ক্যামেরা ক্যামটেক ব্র্যান্ডের 0080 মডেলের একটি ক্যামেরা, এই ক্যামেরাটা অনেক পরিচিত, অনেক পুরাতন ক্যামেরা, মানে ক্যামটেক ব্র্যান্ডের জন্মলগ্ন থেকে ধরেন এই ক্যামেরাটা আছে। আচ্ছা, এর আইডিসি 60 মিটার। আচ্ছা, আর দেখেন ক্যামেরা, এটা কিন্তু মেটাল বডি, আর এর প্রাইসটা থাকতেছে মাত্র, আপনার রিজনেবল প্রাইসে মাত্র 2050 টাকা প্রাইস থাকতেছে, আর এটার ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট, ঠিক আছে, এটার রেঞ্জ বেশি, মানে আই ডিসটেন্স বেশি, ব্ল্যাক এন্ড হোয়াইট, ঠিক আছে। এরপরে দেখো ভাই সবচেয়ে হাই রেঞ্জের ক্যামেরা, যারা আপনার বড় বড় প্রফেশনাল কোনো প্রজেক্টে, আপনার প্রজেক্ট চলতেছে, প্রজেক্ট অনেক বড় এরিয়া, কিংবা আপনার অনেক বিঘাকে বিঘা সবজি চাষ করা আছে, সবজি নিরাপত্তার জন্য কে কি চুরি করতেছে কিনা, সবকিছু নিরাপত্তার জন্য এই ক্যামেরাগুলো ইউজ করতে পারে। এটা হচ্ছে ক্যামটেক ব্র্যান্ডের 0090 মডেলের ক্যামেরা। আচ্ছা আচ্ছা, এই ক্যামেরাটা আপনার আই ডিসটেন্স আছে আপনার 120 মিটার। আচ্ছা, 20 মিটার, 360 ফিট, 360 ফিট, লেন্সটা দেখেন, এটার প্রাইস থাকতেছে মাত্র 2550 টাকা, 2550 টাকা। এখন ভাই ক্যামেরা সম্পর্কে তো জানলেন, পার পিসের রেট আমি বললাম, সবকিছু ঠিক আছে, কিন্তু ভাই ক্যামেরা গুলো কিন্তু আসলে পার পিস নিলেই আপনি ক্যামেরা চালাইতে পারবেন না। আচ্ছা, এর জন্য কিছু জিনিস প্রয়োজন হবে, সেই জিনিস সম্পর্কে আমি আপনারে একটু বিস্তারিত বলি। প্রথমেই প্রয়োজন হবে আপনার একটা এক্সবিআর মেশিন। আচ্ছা, এটা ক্যামপ্রো নিলে ক্যামপ্রো ক্যামেরা নিলে ক্যামপ্রো ব্র্যান্ডে নিতে পারেন, ক্যামটেক নিলে ক্যামটেক ব্র্যান্ডে নিতে পারেন। আর ক্যামেরার এইগুলো দেখেন, এটা কিন্তু 4 ফুট, সর্বনিম্ন একটা 4 ফুটের হয় এক্সবিআর মেশিনটা, 4 ফুট হয়, 8 ফুট হয়, 16 32, আপনার যেটা প্রয়োজন আপনি নিতে পারেন, আপনি যত পিস ক্যামেরা সেট করবেন ওই অনুযায়ী কিন্তু নিতে পারেন, ঠিক আছে। আর রেকর্ডিং, অবশ্যই রেকর্ডিং রাখার জন্য এই হার্ড ডিস্কে, এই এক্সবিআর এর ভিতরে একটা হার্ড ডিস্ক ফিটিং করতে হবে, অবশ্যই ভালো মানের একটা হার্ড ডিস্ক নেওয়ার চেষ্টা করবেন সবসময়, কারণ হার্ড ডিস্কের উপর নির্ভর করে আপনার রেকর্ডিং কে কি করতেছে পরবর্তীতে দেখতে পারবেন হার্ড ডিস্কে। আর এই ক্যামেরাগুলোর কানেকশন দেওয়ার জন্য, এই যে দেখেন প্রত্যেকটা ক্যামেরার জন্য একটা অ্যাডাপ্টার লাগবে, আর একটা ভিডিও জ্যাক লাগবে। আচ্ছা আচ্ছা, এই টোটাল আর লাগবে আপনার এই যে কানেকশন দেওয়ার জন্য কেবল, ওয়্যার, এটা ক্যাট 6 এর বিভিন্ন মানের কেবল আছে, আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দেখাই দিব। ছোট একটা দোকান আছে,
সেটা একটা শোরুম আছে, সে ইউজ করতে পারে। এই দেখেন বাল্ব সিস্টেমের একটা ক্যামেরা, বাল্ব ক্যামেরা, সিঙ্গেল সিঙ্গেল ক্যামেরা বাল্ব ক্যামেরা। এই ক্যামেরার ফ্যাসিলিটি অনেক বেস্ট। এখানে আপনি এটা রাত দিন চব্বিশ ঘন্টা কালার মেমোরি সিলেক্ট করতে পারবেন, ওয়াইফাই আছে আপনার, কনফিগারেশন করে দিলেন, একটা হোল্ডারে জাস্ট লাগাই দিলেন আপনি ক্যামেরাটা। আচ্ছা, অনেকে কিন্তু এর আগে আমাদেরকে কমেন্ট করছেন যে এটা ভিডিওটা কোথায় সেভ থাকবে, তো ভিডিওটা সেভ থাকার জন্য একটা মেমোরি লাগাই দিবেন, 32GB কিংবা 64GB একটা মেমোরি লাগাই দিয়ে ইনস্টল করে দিলেন, আপনার ওই মেমোরিতে রেকর্ডিংটা হচ্ছে। আর এটা তো মোবাইল দিয়ে অপারেট করা যাবে, অবশ্যই মোবাইল দিয়ে অপারেট করবেন, আর ওয়াইফাই থাকলে ওয়াইফাই দিয়ে কনফিগারেশন করে নেবেন। প্রাইসটা আপনার একদম হাতের নাগালে, প্রাইসটা থাকতেছে মাত্র 1350 টাকা। বাহ, মাত্র 1350 টাকা। আপনি একটা দোকান, আপনার বাসা যদি মনে করেন সিঁড়ি কোটা একটা নিরাপদ রাখতে চান, 1350 টাকা একটা ক্যামেরাই আপনি পাচ্ছেন। অনেকে ছোটখাটো একটা মুদি দোকান বা ছোটখাটো একটা অফিস বা ছোটখাটো কিছু একটা আছে বা বাসা বাড়ির জন্য আপনার একটা ক্যামেরা হয়ে যায়, সেক্ষেত্রে আপনি চাইলে এরকম একটা ক্যামেরা নিয়ে কিন্তু আপনি এটা সুন্দরভাবে একটা মেমোরি কার্ড ইনস্টল করে দিলেন, এটার ডাটাটা সেভ থাকলো, পাশাপাশি আপনি মোবাইল দিয়ে দেশ মানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি এটা দেখতে পারবেন। ঠিক আছে, এটা ভালো সিস্টেমের। এই দেখেন আরেকটা মডেল, আরেকটা মডেলের ক্যামেরা, এই ক্যামেরাটা দেখেন, এটা একটা জেনাইট কালার, এবং ক্যামেরা দেখেন দুইটা ক্যামেরা আছে, একটা 3 মেগাপিক্সেল, 3 মেগাপিক্সেল, টোটাল 6 মেগাপিক্সেল ক্যামেরা, মানে একটা দিয়ে দুইটার কাছে হয়ে যায়, কিন্তু মেগাপিক্সেল কিন্তু কম না, 6 মেগাপিক্সেল, এটা 3, এটা 3, 3+3। আচ্ছা, এবং একটা ক্যামেরা ফিক্স থাকবে, আর একটা চাইলে আপনি দুইটা দুই দিকে মুভ করে চালাতে পারবেন। দেখেন বাহ, এই পাশে একটা, এই পাশে একটা, আর একটা আপনি চতুর্দিকে ঘুরাই ঘুরাই দেখতে পারবেন। আচ্ছা, এটা কি ভাই ওই মোবাইল দিয়ে কি এরকম রোটেট করা সম্ভব? মোবাইল দিয়ে আপনি যদি মনে করেন হিউম্যান ডিটেকশন অপশনটা চালু করে রাখবেন, মানুষ যেদিকে আসতে, চোর যেদিকে আসতে, ক্যামেরাটা আস্তে আস্তে অটোমেটিক ঘুরতে থাকবে, চোরের পালানোর কোনো জায়গা নাই, চোর যেদিকে আসবে সেদিকেই ক্যামেরাটা রোটেট হতে থাকবে। অস্থির জিনিস তো এটা। আর এই ক্যামেরাটা প্রাইসটা কত? এই ক্যামেরাটা প্রাইস থাকতেছে মাত্র 2050 টাকা। 2050 টাকা, এত সুন্দর একটা সেটআপ আপনি পাচ্ছেন, একটা ক্যামেরা আপনার ক্যাপচার হয়ে যাচ্ছে, চমৎকার চমৎকার। এরপরে এই যে দেখেন আপনার বাচ্চাদের খুব প্রিয় একটি ক্যামেরা, ওয়াও, এটা তো ভাই পুরো একেবারে কিউট রোবট ক্যামেরা। আপনার বাসায় আছে বাচ্চা, রইছে, আপনি চাকরি জব করেন, বাসায় এইভাবে রেখে যান, জাস্ট এটা বৈদ্যুতিক কানেকশন দিয়ে এইভাবে রেখে যান, মেমোরি সিলেক্ট করে রাখেন, আপনার বাবা বাচ্চা কি করতেছে, আপনি অফিসে কিংবা আপনি বাইরে আছেন, যে কোনো জায়গা থেকে আপনি দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, দেখেন শো এই ক্যামেরাটা এভাবে হ্যাঙ্গিং করতে। আরেকটা কথা, আপনি যদি মনে করেন আপনার নিচে একটা আপনার শখের গাড়ি আছে, আপনি পাঁচতলায়, আপনার বাসাটা হচ্ছে পাঁচতলায়, আপনার গাড়িটা পাহারা দেবেন, কিভাবে পাহারা দেবেন? রাউটার রয়েছে আমার পাঁচতলায়, আমার নিচে গাড়ি, ল্যান্ড পোর্ট সিস্টেম আছে। আচ্ছা, মানে একটা ওয়্যারের মাধ্যমে আপনি কানেকশন দিয়ে দেবেন, আপনার গাড়ির দিকে এটা মুভ করে রাখবেন, চোর আসতেছে গাড়ি কি করতেছে, আপনি মুভ করে করে রোটেট করে করে দেখতে পারবেন, কিংবা হিউম্যান ডিটেকশন চালু করে রাখবেন, চোরের দিকে ঘুরতে থাকবে। আচ্ছা, অনেক সময় কিন্তু ওয়াইফাই কানেকশন দেওয়া আছে ডিসকানেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ডিরেক্ট কানেকশন দিয়ে দিলে কিন্তু একেবারে দিন। ক্যামেরার প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল প্রাইস, মাত্র 1850 টাকায় পেয়ে যাচ্ছেন, 1850 টাকায়, কিউট মিনি ডল ক্যামেরা। এরপরে দেখেন আপনাদের অনেক পরিচিত একটা মডেল, এই যে আপনার অ্যান্টেনা সিস্টেমের, 3 অ্যান্টেনা সিস্টেমের একটি ক্যামেরা, যা এই অ্যান্টেনার কাজ হচ্ছে আপনার ওয়াইফাইটা যদি দূরে থাকে একটু ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য। আচ্ছা, অনেক ফ্রিকোয়েন্সি বাড়ায়। আর এই ক্যামেরাটাও দেখেন ল্যান্ড পোর্ট সিস্টেম আছে, এই ক্যামেরাটাও ল্যান্ড পোর্ট সিস্টেম, এবং 360° মুভেবল। আচ্ছা আচ্ছা, ওপর নিচে ডাইনামিকভাবে 360° মুভেবল, এবং মেমোরি স্লট আছে, মেমোরি ইউজ করে রেকর্ডিংটা রাখতে পারবেন। আচ্ছা, এই ক্যামেরাটার প্রাইসও কম, আপনার একদম কম প্রাইসে 1750 টাকা থাকতেছে প্রাইস, 1750 টাকা থাকতে। ঠিক আছে, সুন্দর একটা ক্যামেরা, এগুলা কিন্তু এক পিস ক্যামেরা নিলে আপনার হয়ে যায়, পাশাপাশি ক্যামেরা একটা মেমোরি কার্ড ইউজ করতে পারেন রেকর্ডিং রাখার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে দেখেন আরো একটি ক্যামেরা আছে, সেটা হচ্ছে আপনার এই যে মানে সিসিটিভি আইটেমের মতোই ক্যামেরাটা, আপনার ডোম ক্যামেরা, শিফট ডোম শিফট, অনেকে মনে করে সিসিটিভি না, আসলে কিন্তু তা না, এটা ওয়াইফাই ক্যামেরা, আইপি ক্যামেরা। দেখেন এটা মুভেবল, এবং আপনি কথা বলতেও পারবেন শুনতেও পারবেন, দুইটা অপশনই আছে এই ক্যামেরার ভিতরে। জাস্ট ক্যামেরাটা হ্যাঙ্গিং করে দেবেন, আপনার রেকর্ডিং মেমোরি কার্ড লাগাই দেবেন, রেকর্ডিং চলতেছে। আচ্ছা, এই ক্যামেরার প্রাইস থাকছে মাত্র 2050 টাকা, 2050 টাকা। ঠিক আছে, সুন্দর ক্যামেরা। এখন ভাই অনেক ক্যামেরাই তো দেখালাম ভাই, অনেকে এই ক্যামেরাগুলো প্রত্যেকটা কিন্তু আপনার সার্ভিস ওয়ারেন্টি আছে, কোনো গ্যারান্টি নাই। এখন অনেকে বলে ভাই সার্ভিস ওয়ারেন্টি না আমি কি করবো, একটা ভালো প্রোডাক্ট দেখেন, গ্যারান্টি প্রোডাক্ট দেখেন। আচ্ছা, তাদের জন্য দেখেন ভাই এই যে ভি স্টার ক্যাম ব্র্যান্ডের একটি ক্যামেরা, এটা আপনার, এটাও 4 মেগাপিক্সেল, এটাও 4 মেগাপিক্সেল, টোটাল 8 মেগাপিক্সেল একটা ক্যামেরা। আচ্ছা, জেনাইট কালার, মানে এটাও কালারিং দেবে, এটা লাইট জ্বলবে, 24 ঘন্টা রঙিন ছবি পাবেন। আর এক বছরের ভিতরে যদি আপনার এই ক্যামেরাটা নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, ভেঙে যায়, যা করেন করেন, সমস্যা নাই, আপনি নিয়ে আসবেন আমাদের ক্যামেরা ভিশনে, আমরা ডিরেক্ট আপনাকে চেঞ্জ করে দিব, যে কোনো সমস্যা আপনার এক বছরের ভিতরে চেঞ্জ করে দিব আমরা। আচ্ছা আচ্ছা, সুন্দর গেল, মানে এক বছরের ডাইরেক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, এবং প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল প্রাইস, মাত্র 3200 টাকায় পেয়ে যাচ্ছেন। আচ্ছা, 3200 টাকা, সুন্দর প্রাইস, 3200 টাকায় আপনি 8 মেগাপিক্সেল একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন, আর কি লাগে? আর ডুয়েল ক্যামেরা কিন্তু, আর ডুয়েল লেন্সের ক্যামেরা। আচ্ছা।
এরপরে দেখেন আরো আছে আপনার যে সিম সিস্টেম, ওয়াইফাই, যাদের এখানে আপনার ওয়াইফাই নাই, অনেকে বলে ভাই আমার বাসায় ওয়াইফাই নাই, আচ্ছা আমার এখানে ওয়াইফাই নাই আমি কিভাবে কি করব, আচ্ছা তাদের জন্য এই যে অনেকে চাই যে আমি খামা আমি একটা ভেড়ি আছে কিংবা আমার একটা দিক আছে তার মাঝখানে লাগাবো, ওইখানে তো আমার ওয়াইফাই সম্ভব না নেওয়া, তাদের জন্য এই ক্যামেরাটা, এই ক্যামেরাটা আপনি ডুয়েল লেন্সের ক্যামেরা, ওয়াটার প্রুফ, আচ্ছা এটা আপনার মেগাপিক্সেল 5 মেগাপিক্সেল, এটাও 5 মেগাপিক্সেল, এটাও 5 মেগাপিক্সেল এবং রোটেটেবল, এই দেখেন একটা ঘুরবে চারপাশে ঘুরবে, আর এইখানে অপশন আছে দেখেন, এখানে আপনি সিম ঢুকায়ে সিমে এমবি ভরে সিমে নেট ভরে আপনি এই ক্যামেরাটা অ্যাক্সেস করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, আপনি যদি মনে করেন পাহারা দিয়ে দেওয়ার জন্য আপনি লন্ডন বসে আছেন সেখান থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন, আচ্ছা আর আর দুইটা অপশন এই ক্যামেরাটা, একটা সিম অপশন এবং একটা আপনার ওয়াইফাই ল্যান পোর্ট অপশন আছে, দুইটা অপশন আছে, এটার প্রাইস থাকছে মাত্র 5,500 টাকা অনেক জায়গায় বিদ্যুতের সমস্যা, এই সারাদিনে লোডশেডিং হয়, সারাদিনে লোডশেডিং যার এলাকায় প্রত্যন্ত গ্রামে যার বিদ্যুৎ পৌঁছায় নাই সেও এই ক্যামেরাটা ইউজ করতে পারবে, আচ্ছা লোডশেডিং তো পরের বিষয়, এই দেখেন সুন্দর একটা সোলার প্যানেল দিয়ে দিছে এর সাথে, আচ্ছা আর এর ভিতরে এই যে ক্যামেরাটা দেখছেন এখানে আপনার ব্যাটারি রয়েছে, এই ব্যাটারি ব্যাকআপটা পাবেন 10 ঘন্টা, আচ্ছা এটা সোলার থেকে ডাইরেক্ট ব্যাটারিটা চার্জ হবে, ব্যাটারিটা চার্জ হবে রাত্রে আপনার ব্যাটারিতে কাজ করবে, আর আর দিনের বেলায় সোলার থেকে ডাইরেক্ট পাওয়ার নিয়ে এটা কাজ করবে, এবং ক্যামেরাটা কিন্তু অনেক হেভি ক্যামেরা, এরা দেখেন ক্যামেরাটা কিন্তু রাত দিন 24 ঘন্টা রঙিন ছবি দিবে, আই ডিসটেন্স আছে 50 মিটার, আচ্ছা 150 ফিট, তার মানে দিনের বেলায় আপনি 150 ফিট পাবেন, রাত্রে পাবেন আপনি 300 ফিট, আচ্ছা 300 ফিট ক্যাপচার করবে এই ক্যামেরাটা, এবং দেখেন চারপাশে গুগল ক্যামেরা আশেপাশে কে কি কথা বলতেছে এটা তো আপনি শুনতে পাবেনই, আর আপনি বললে আশেপাশে যা রয়েছে চোর আসলে আপনি কথা বললে এখান থেকে চোর পালাবে, আচ্ছা আচ্ছা মানে শোনা যাবে বলাও যাবে, শোনা যাবে বলাও যাবে, দুইটা অপশনই আছে, আচ্ছা আচ্ছা, আর প্রাইসটা কিন্তু আপনাদের হাতের নাগালে একদম মিনিমাম প্রাইস মাত্র 7,500 টাকায় আপনি এই ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন, আচ্ছা একেবারে সোলার সহ, এই যে এখানে কিন্তু সোলার প্যানেলটা আছে এটার সাথে এটা থাকবে, ফুল সেটটা হচ্ছে 7,500 টাকা, 7,500 টাকা, তো আপনি এটা নিয়ে কিন্তু সিম মতো চালানো যাবে, সিমেই চালাবেন এই ক্যামেরাটা, মূলত সিমেই চলবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, নেটের কোনো প্রয়োজন নাই, আচ্ছা আর এছাড়া যাদের অফিস আছে অফিসে এই যে অ্যাটেনডেন্স আছে হাজিরা, আচ্ছা অফিসে মানে আপনার কতজন কলিগ আসতেছে যাচ্ছে তার জন্য যে জেট ক্যাটাগরি, এটা আমি একটা স্যাম্পল দেখাচ্ছি, আর আপনি আসলে যে মডেল হোক যে কোনো এই ভিতরে যে কোনো মডেলের হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে, আপনি আসলে আমাদের কাছে বললে আমরা অনেকে কিন্তু অ্যাটেন্ডেন্স মেশিন খুঁজে থাকেন, তো আসলে কোথায় পাওয়া যায় অনেকে আসলে জানেন না, অ্যাটেন্ডেন্স মেশিন রিলেটেড যত যা আছে আপনার লক গেট আপনার কাছের গ্লাস আছে গ্লাসের লক সবই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই ধরনের সিকিউরিটি আইটেমগুলো প্রয়োজন হলে আপনার ক্যামেরা ভিশনের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে তো ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন কল নাম্বারগুলো দেওয়া আছে, ঢাকা সহ 64 জেলায় কিন্তু ওনাদের ডেলিভারির ব্যবস্থা রয়েছে, জাস্ট নাম মাত্র একটা অ্যাডভান্স মানি দিয়ে কিন্তু আপনার যে কোনো জায়গায় প্রোডাক্ট নিয়ে নিতে পারেন, বিস্তারিত জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, আর শেষে কি আরেকবার অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই, অ্যাড্রেসটা বাইতুল মোকাররম মানে বাংলাদেশের জাতীয় মসজিদটা আছে, বাইতুল মোকাররম মসজিদ মার্কেটের নিচ তলায় ইলেকট্রনিক সাইড, যে কেউ কাউকে বললে হবে ইলেকট্রনিক সাইডের 1 নম্বর গলি 50 নম্বর শপ, আচ্ছা আচ্ছা কাউকে বললেই হবে দেখাই দিবে অবশ্যই, অথবা যদি আপনি স্টেডিয়ামের 4 নম্বর গেটে আসেন পল্টন সাইড আছে বাইতুল মোকাররম যে কোনো প্রান্ত এসে যদি আমাদের নাম্বারে ফোন করেন আমরা অবশ্যই আপনাকে রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসবো, আচ্ছা একেবারে ইজিয়েস্ট একটা লোকেশন, পাশাপাশি নাম্বার তো দেওয়াই রইল, পাশাপাশি আপনার ডেসক্রিপশনে অ্যাড্রেসটা সুন্দরভাবে লেখা আছে আপনি দেখে নিতে পারেন, পিন কমেন্টেও চেক করতে পারেন, আজকে প্রচুর কালেকশন আছে কিছুই দেখাতে পারি নাই, জাস্ট নাম মাত্র কিছু প্রোডাক্ট দেখাইছি, যাদের এই ধরনের সিকিউরিটি আইটেমের প্রয়োজন আপনি ওনাদের শপটা ভিজিট করতে পারেন, যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান তারাও কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করে হোলসেলে নিয়ে বিজনেস করতে পারেন, দেখেন তো বিশাল কালেকশন, এই যে আমি সাইনবোর্ডটাও একটু দেখা দেয় যে সব 50 ক্যামেরা ভিশন, আর ওই পাশে হচ্ছে ওই যে বাইতুল মোকাররমের মহিলা নামাজ গেট দিয়ে এখান দিয়ে আসতে পারেন, অথবা এই যে বাম পাশে দেখেন যে পল্টনের যে গেটটা এই পাশ দিয়ে আসতে পারেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আল্লাহ হাফেজ।